हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमार नाम पुरबी और आमार चैनलेर नाम होच्छे एलिगेंट ब्यूटी फ्लाई। तो सामने पुजो, मैं आर कदिन परेई पुजो, और आज के होच्छे मैं आमी जेदिन भिडियोटा आपलोड करब सेदिन मे बी महालया पड़बे बा एकदिन लेटो होते पारे। और आज के आमी तोमादेर साथे एकटा पुजो स्पेशल एकटा मेकअप लुक शेयर करब। आमी खूब एक्साइटेड एई भिडियोटार जन्य, कारण एई फार्स्ट टाइम आमी शाड़ी परे तोमादेर साथे एकटा मेकअप लुक शेयर करब। আর তোমরা দেখার জন্য এক্সাইটেড, রেডি আছো? রেডি না থাকলে জলদি গিয়ে এই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দাও এখানে, আর ওই যে লাইক বাটনটা আছে ওটাতেও প্রেস করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে তো নোটিফিকেশন চলেই যাবে। চলো আমি বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করতাম, ফেসটাকে ময়েশ্চারাইজ করে নেবো। ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার। হাতের সাথে এরকম করে মিশিয়ে ভালো করে ময়েশ্চারাইজ তো করে নিলাম। এরপর আমি এই যে পোর্সগুলো আছে এই পোর্সগুলোকে ঢাকার জন্য আমি প্রাইমার অ্যাপ্লাই করব। এখানে প্রাইমারের জন্য আছে এই হুদা বিউটি প্রাইমারটা, নিয়ে নেব। ড্যাব করে আমি এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করব। আর সবার পুজোর শপিং কমপ্লিট, আমার এখনো মানে পুজোর স্পেশাল কিছুই শপিং হয়নি। হ্যাঁ, একটা ইয়াররিংস কিনেছি। আর অবশ্যই আমার ইনস্টাগ্রামকে ফলো করে দেবে, কারণ সব আমার লাইফে পার্সোনাল সব কিছু তো ইউটিউবে বলা সম্ভব নয়। তো আমার পোস্টগুলো তোমরা ওখানে দেখতে পারবে, আর আমাকে ওখানে তোমরা টেক্সটও করতে পারো, তো আমি সেগুলো রিপ্লাই ওখানে করবো। দেখো, প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমরা প্রাইমার অ্যাপ্লাই করার কিছুক্ষণ ওয়েট করবে, মানে ধরো 5 মিনিট পরে তোমরা মেকআপটাকে শুরু করবে, কিন্তু আমি এখনই শুরু করছি। আর ফাউন্ডেশনের জন্য এই ছোট্ট মেবিলিনের পিগমেন্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। ব্লেন্ড করার জন্য আমি এখানে এই ওয়েট স্পঞ্জটা এটাতে আমি ব্লেন্ড করবো, বাস ড্যাব ড্যাব করবো। তোমরা চাইলে কাবুকি ব্রাশও ইউজ করতে পারো বা কোনো ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। হ্যাঁ, এখন একটু সাদা সাদা হয়ে আছে মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা মানে আমি যখন মেকআপটাকে পুরোপুরি কমপ্লিট করব তখন এই ফাউন্ডেশনটা অক্সিডাইজড হয়ে যাবে, মানে আমার ফেসের সাথে পুরো মিশে যাবে, আর তখনই না এত ডার্ক এত মানে এত লাইট মনে হবে। এবার আমি কনসিলিং করে নেব। এর জন্য আমি এখানে ইউজ করছি প্রো এর কনসিলার এবং উল্টো ঘি। দেখো, এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্রাশটার মাথাটা আছে, দেখো এরকম এরকম। এবার আমি এই কনসিলারটাকে কিছুক্ষণ সেট হওয়ার জন্য একটা পাউডার ইউজ করি, এই মেবিলিনের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, মানে এই পাউডার এই কনসিলারটাকে ভালো করে সেট করব। ড্যাব বাস ড্যাব করে দেবো। এবার আমি আমার আইব্রোজটা করে নেব। দেখো, আমি না মাঝে একটু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, আমি তোমাদেরকে বলে দিই আমি কী কী করেছি। দেখো, প্রথমে আমি এই আইলিডটাকে ডাস্ট করে নিয়েছি এই পাউডারটা দিয়ে, এরকম একটা পাউডার দিয়ে পুরো আইলিডটাকে আমি ডাস্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আমি এরকম একটা কালার নিয়েছি, মানে দেখো যেরকম গ্লিটারি শেডটা হবে ভাবছো তুমি কোন গ্লিটারি শেডটা ইউজ করবে সেটার সাথেই ম্যাচিং করে একটা মানে সেটার সাথেই যাবে এরকম একটা কালারের ম্যাট কোনো কালার নিয়ে সেটাকে তোমরা এই ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেবে। এই যে এখানটায় অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি আমার ফিঙ্গার দিয়ে এখানে এই শেডটাকে এই গ্লিটারি শেডটা এই শেডটা দিয়ে আমি আমার এই যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটা আমি এরকম করে ফিল করে দিয়েছি। এরকম একটা সরু ব্রাশ নিয়ে
তারপর আবার সেম ভাবে এই কালারটা নিয়ে করে বসিয়ে দেব। খুব বেশি গর্জিয়াস আমি রাখছি না, আর খুব বেশি কালারফুল আই মেকআপ আমার একদম পছন্দ না, সরি কেউ কিছু মনে করলে, কিন্তু এটা সত্যি খুব বেশি কালারফুল আই মেকআপ আমার পছন্দ না, তার জন্য আমি সিম্পলই রাখি সবসময়। এই জন্য কালার দুটো নিয়ে করে দিলাম। এরপর আমি আবার এই কালারটা নিয়ে এখানটায় লোয়ার ওয়াটার লাইনে লোয়ার ক্রিজ লাইন, তারপর আমি এই এই জায়গাটাকে ফিল করো, এই জায়গাটাকে একটু হাইলাইট করার জন্য আমি এটা নিয়ে এই আইব্রাউজটাকে একটু হাইলাইট করব এখানটা। এবার আবার আমার একটু মনে হলো যে এই ড্রেসের এই আঁচলটা দেখো দেখো এখানটায় একটু ভায়োলেট টাইপের আছে, মানে এই কালারটা খুব ভালো যাবে। তো আমি এই কালারটা নিয়ে এই কর্নারটায় একটু হাইলাইট করে দিচ্ছি, কর্নারটা একটু ডার্ক করে দিচ্ছি, খুব বেশি না, এপাশেও করে নেবো। এবার এই জায়গাটা আমি কি করলাম বলি, এখান থেকে এটা এভাবে করে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, দেখো একটু ভায়োলেটে ভায়োলেটে একটা শেড এসেছে আমার চোখে। এবার আমি পরে নেবো কাজল। এবার আমি এই ল্যাকমির কাজে আইলাইনারটা দিয়ে আমি আইলাইনারটা পরে নেবো। দেখো আইলাইনারটা আমি পরে নিয়েছি। এরপর আমি এখান থেকে এই কালার এসেন্সের এটা হচ্ছে কালার এসেন্সের লিকুইড জেল লিকুইড আইলাইনার ওয়াটার প্রুফ, এটা আমি অ্যাপ্লাই করে নেবো। এই কর্নারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটা আমি পুরোটা করব না, বাস এখান থেকে এটুকু আর এই কর্নারটা থেকে একটু। অনেক সময় এটা ড্রাই হয়ে যায় যেমন এখন হয়ে গেছে, দেখো তারপরে তোমরা এখানে একটু এরকম করে মুছে নেবে, তারপরে ডান। এরপর আমি মাস্কারা পরে নেব। মাস্কারার জন্য প্রথমে আমি আইল্যাশটাকে কার্ল করে নেব। আমি এই মেবিলিনের মাস্কারাটা ইউজ করছি, এটা হচ্ছে মেবিলিনের হাইপার কার্ল মাস্কারা। আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা চাইলে লোয়ার ওয়াটার লাইনও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি ডান নয়, আমার আই মেকআপ ডান। এরপর আমি করব হচ্ছে কন্টোরিং ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। আচ্ছা আমি এখান থেকে এই প্যালেটটা ইউজ করছি, এটা হচ্ছে শিবানা কালার প্রো HD, এটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, আগের ভিডিও মানে আগে যে ভিডিও আপলোড করেছি তার কোনো একটাতে দেখেছো মনে আছে মেবি। এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি, এটা নিয়ে কন্ট্রোলিং করে নিলাম। এরপর আমি এখানে ব্লাশারের জন্য আমি এই কালারটা ইউজ করছি। এটার সুবিধা হচ্ছে দেখো এখানে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে, এরকম শেড দিয়ে যদি তোমরা ব্লাশার ভাবে অ্যাপ্লাই করো আমি সেখানে মানে তোমাদের একবারে হাইলাইটারের কাজও কিন্তু হয়ে যায়, মানে এক্সট্রা ভাবে যে নতুনভাবে কোনো একটা হাইলাইটার অন্য একটা কালার অ্যাপ্লাই করবে সেটা কিন্তু কোনো দরকার হবে না। দেখো একটা গ্লো, খুব বেশি রেড রেড আমি ঠিকঠাক করবো না, প্লাস একটা গ্লোই লাগবে। সি দ্যাট গ্লো, একদম পুরো ন্যাচারাল একটা গ্লো। আমি লিপটাকে ড্র করে নিচ্ছি।
আজকে আমি এখানে ভেলভেটের একটা ম্যাট লিপস্টিক, এই লিপস্টিকটা আমি করবো। দেখো এটার কালারটা একটা রেড কালার, আর পুজোর সময় রেড না পরলে কেমন হয়ে যায়, রেড কালারের লিপস্টিকটা পরে নিই। আমার মেকআপ তো ডান, তারপরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে একটা ড্রাই স্পঞ্জ নিয়ে এইভাবে ড্যাপ করে দেবো, তাহলে যদি কোনো এক্সেস প্রোডাক্টও থাকে তা ভালোভাবে মেল্ট হয়ে মুছে যাবে। মেকআপটা আসছে এরকম, আর ফাইনাল লুকটা নিয়ে আমি আসছি। দিস ইজ দ্য ফাইনাল লুক, হোপ ইউ অল লাভ ইট। আর আমাকে অবশ্যই বলো আমাকে কেমন দেখতে লাগছে, আর এটা ক্রিয়েট করে আমাকে ইনস্টাগ্রামে জানিয়ে দিও, তাহলে আমি খুব খুশি হব। আর তোমরা, কারণ ইউটিউবে তোমরা শেয়ার করতে পারবে না, তো আমি চাই তোমরা ইনস্টাগ্রামে আমাকে সেটা শেয়ার করে দেবে। আর দেখো অবশ্যই জানাও কেমন লাগলো, আর সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের মধ্যে এ অবধি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন স্টে সেফ, আর সাবধানে থেকো। Bye.